তোমার কথা মতো ছেলে আর বউকে নিয়েছি। ভালো করেছো, তোমার টাকাই ব্যাগে আছে, গুনে লাও। এই ঋণের জন্য মনে হয় আমি সব কিছু হারালাম। মা নেই বাড়িতে। কোথায় গেছে রে? টাকা ধার চাইতে গেছে কার কাছে। তুই রাস্তায় কিনে বসে আছিস, চল উঠ। সামনে গিয়ে গাড়ি পাবা, ওখানে গিয়ে গাড়ি ধরে নিবা। ঠিক আছে। তোমার ব্যাটা তো আগে আগেই চলে গেল, আমাদেরকে নিয়ে গেল না। আমি চিনি, তুই চিন্তা কেন করছিস? মা যাবে আমাদের বাড়ি, আমি চলে গেলাম। বৌমা দেখ তো টাকাটা 20,000 আছে কিনা। লাও 20,000 আছে। 20,000 আছে তো? হ্যাঁ আছে। বাড়িতে বস থাক, কোনো জায়গা যাবি না। এখানে বসে আছো, মুরগিকে চাল খাওয়াচ্ছ, বলো কি বলছো? তোমার 20,000 টাকাটা দিতে এসেছি, 2 মাস হয়ে গেল। মাউনের আব্বার কাছে 2,000 টাকা পেতাম, এখনো দিল না, 2,000 টাকা কম ছিল তাই দিতে আসিনি। ধরো লাও। তাও আবার 2,000-এর নোট? 2,000 টাকার নোট তো বন্ধ হয়ে গেছে। এখন তো টাইম আছে, চলছে। ঠিক আছে, যাও যাও, আবার আমাকে ব্যাংক যেতে হবে। তুমি সব টাকা বাড়িতে রাখো নাকি, খরচ করো না? ব্যাংক কেন যাবা, খরচ করে নিবা। সব ঘুমিয়ে আছো, খাওয়া দাওয়া করনি নাকি? ওই উঠো, বিকেল হয়ে গেছে। কোথায় গেছিল সকাল থেকে? ভাত রান্না করনি? না জি, ভাত রান্না করিনি। তুমি যে বলেছিলে সকাল সকাল কোথায় যাবা, দিয়ে তোরা সকাল থেকে সেজে বসে আছিস। তুমি বলে গেলে না আমরা সাজতাম না সকাল থেকে। ঠিকই আছে, কিন্তু পার্টি বিকেলে ডেট দিল তো কি করব। চলো চলো, বেশি দেরি করো না, 2 মিনিট দাঁড়াও। তুইও কি ঘুমিয়ে গেছিলিস? খিদা লেগেছে তাই চোখটা একটু চেপেছিল। বারে বা, তো না খেয়ে ঘুম আসে রে। মা আব্বা কোনঠে নিয়ে যাবে? আমি জানি না রে, তোর আব্বা যেতে বলেছে, আমি যাচ্ছি। চলো। এভাবে
বাবা? বেশি জিজ্ঞেস করো না, ধার শোধ করতে হবে। ধার শোধ করতে হবে এটা মানলাম, কিন্তু তুমি জামাইয়ের মতো সেজেছো যে। এরকম না সাজলে টাকা দিবে না, চলো তো দেরি করো না, ধার শোধ করতে হবে এটা মাথায় রাখো। মা জামাইয়ের নাটক করছে, চলো। হ্যাঁ হ্যাঁ জামাইয়ের নাটক করছি। দিয়ে সুতে একটা বউ নিয়ে আসবে। হ্যাঁ ওকে তুই মা বলবি রে বেটা। আমি যাব না, তুমি বিয়ে করতে যাচ্ছ। ধার শোধ করবা না? আমি এটা ধার শোধ করার নাটক করছি। আল্লাহ জানে কি যে হবে এবার। চলো চলো চলো, বেশি দেরি করো না, চলো। বাড়িটা এখন খুলিসনি গে? একটা ফ্যান কিনো, এত গরমে থাকতে পারি না। তোর মায়ের কাছে টাকা লিয়ে এলি না? তোর মা তো অনেক বড় লোক। আমার মায়ের কাছে যালে ঠিকই দিত, চাইলে না তুমি আমার মায়ের কাছে? হ্যাঁ রে হ্যাঁ, এখন তোর শাশুড়িটাই সব। আসিস কেন আমার বাড়ি? বিনা ফ্যানে তোকে বড় করলাম। মা গরম লাগছে তাই বললাম, চুপ করো তো। বেশি কথা বলবো না, চুপচাপ থাকবা। দিদি তাড়াতাড়ি করো, বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবে। জুতা খুলে ঢুকু। তোমার কথা মতো ছেলে আর বউকে নিয়ে এসছি। ভালো করেছো, তোমার টাকা এই ব্যাগে আছে, গুনে লাও। তোমার টাকা আমি হাতে নিব না, যখন আমার দরকার হবে তোমাকে বলবো, তুমি দিয়ে দিবা। ঠিক আছে, কিন্তু তুমি দেখে নাও একটু। পাঁচ লাখের বেশি আছে, আরো লাগলে দিব। ঠিক আছে, তুমি বিকেলবেলা ডেকেছিলা, বিকেলবেলা এসছি, সন্ধ্যা করো না। দিদি কাজীকে ডাকো তো এখানে। ঠিক আছে, সবাই বসো। খেতে দিবে না আবার বিয়েতে? জানি না রে, আমার আর খিদে নেই। এই ঋণের জন্য মনে হয় আমি সব কিছু হারালাম। কিছু মনে পড়ছে? পাঁচ বছর আগের কথা। আমারও চ্যালেঞ্জ থাকলো এই বিকেল বেলা, আমি তোমাকেই বিয়ে করব। যদি বেঁচে থাকি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। দেখো পাগলামি করো না, আমার জন্য বসে থেকো না, তুমি আমাকে আর কোনোদিন পাবে না। আমি চ্যালেঞ্জ দিই, এমনি এমনি নয়, আমার বিকেল আসবে, রইলাম আমি বিকেলের অপেক্ষায়। আজ আমার স্বপ্ন সত্যি হলো। দিদি ওই ঘরে ডাকছে জামাইকে। যাও, ডাকছে। দিদি তোমরা আর যেও না, আমার বাড়িতে থেকে যাও, তোমাদের ছোট বাড়ি, বৃষ্টি হলে ভিজে যাও।
আমি তো আর কবে আসবো ঠিক নেই, চললাম শ্বশুর বাড়ি। ঠিক আছে, আমরা এই বাড়িতেই থাকবো। ভালোভাবে থাকো। এই চল। বাড়িতে তো কেউ নেই, জানি চিটিং বাজি করবে, টাকা তো দিবে না, শুধু খালি খালি ডাকবে। আমিও আর যাবো না টাকা না নিয়ে, দরজায় ওর বসে থাকবো। সিঁড়ি দেখে উঠো। এটা কার বৌজি? বেশি জেনে তোমার লাভ নেই, একে 2000 টাকা দিয়ে দাও। ধরো ধরো। ওই বাইরে এসো। কি হলো? আজ থেকে তোমরা ওই ঘরে ঘুমাবে, যাও। এসো। কই গে বৌমা? কি হলো মা? এই টাকাটা রাখগা তো। মা তুমি কোথায় যাচ্ছ? কোথাও না, কোথাও না, তুই যা তো। কি খুঁজছিস তুই রে? ওই কালো রঙের মুরগিটা দেখতে পাচ্ছি না, কিছু বলতে এসছো? মাউনার আব্বা তো 2000 টাকাটা দিয়ে দিল। দিল তো ভালোই, কি করে দিল জানিস? কি করে? আর একটা বিয়ে করে নিয়ে এসছে। হোয়াট? চল চল চল, বউ দেখতে যেতে হবে। বহিন গো তোমার মুরগি। ছাড় বাদ দে, মুরগি নিজে নিজে চলে আসবে। আমি দেখে এলাম, তুমি যাও দেখতে। ঠিক আছে তাহলে, আমি